Assalamualaikum, welcome back to my channel Bengali Family USA. কেমন আছেন সবাই? আজকে প্রথমেই দেখতে পাচ্ছেন ফুল, আর ফুল দেখলে আসলে চোখ মন দুটোই প্রশান্তি চলে আসে। আর আজকে ফুল দেখানোর একটা কারণ হচ্ছে আজকে হচ্ছে July 31st, জুলাইয়ের 31 তারিখ, আর জুলাইয়ের 31 তারিখ আমার মানে আমার লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। প্রতি বছর এই দিনটিতে আমি ভীষণ পুলকিত ও আনন্দ এবং বেদনার স্মৃতিগুলো আমাদের ভালোবাসাকে অনুরক্ত ও সমৃদ্ধ করেছে। আমার জীবনে এই দিনটি অতি মূল্যবান, যা আমি গভীরভাবে মূল্যায়ন করে শুধু তোমার জন্য। আমার জীবনে হয়তো অনেক না পাওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও আমি খুশি এবং সুখী, কারণ আমার জীবনের সেরা পাওয়া তো আমি তোমায় পেয়ে গেছি। অনেক ভাবসাব নিয়ে কথা বলে ফেললাম, আসলে ওরকম কিছু না। আজকে ছিল আমার অ্যানিভার্সারি, তো একটা কেক নেওয়ার জন্য বের হয়েছিলাম। কিন্তু মানে আমরা যে কেকটা পছন্দ করি, তিরামিসু কেক, কেকটা পাই নেই। আর এখানে আসলে অত বেশি কেক ছিল না, তো তিরামিসু কেক না পেয়ে আসলে মনটা খারাপ হয়েছে, কারণ এটা আমার ফেভারিট কেক ছিল। আর যেগুলো আছে এখানে চকলেট আসলে এতটা বেশি পছন্দ না। তারপরেও কি আর করবো, ছোট্ট একটা কেক নিয়ে গেলাম বাসায়। আমাদের ভালোবাসার গল্প আসলে অনেক বড় লং হিস্ট্রি এটা। তো আমি বাসায় ফুল নিয়ে আসলাম আর একটা কেক নিয়ে আসলাম। যদিও আগের মতো ওরকমভাবে হয় না, কারণ বেবি আছে, সেজন্য আসলে ওরকমভাবে করা হয় না। তো অ্যাটলিস্ট ফুল আর কেক নিয়ে আসলাম আগের স্মৃতিচারণ করার জন্য। আমাদের ভালোবাসাটা, আমাদের বিয়ে আসলে খুব মনে রাখার মতো একটা। তাহার সাথে আমার পরিচয় 2003-এ। 2003 থেকে আমাদের আমাদের পথ চলা শুরু। তবে আমাদের বিয়ের বিয়ের বয়স হচ্ছে 9 বছর। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফুলগুলো ফুলের ইয়েগুলো একটু আমি কেটে নিলাম, কেটে আমি এখন পানিতে ফুলগুলো দিয়ে দেবো। এই তো, আর সাথে আছে ছোট্ট একটা কেক। এই যুগে মানুষ কত রকমভাবে প্রেমের প্রস্তাব দেয়, যেটা আমরা প্রপোজাল বলি, অনেকভাবে অনেক সুন্দর করে প্রপোজাল করে। কিন্তু আমার জনাব যখন আমাকে প্রপোজাল করে, যখন সে আমাকে অফার করে প্রেম করার জন্য, তখন সে আমাকে একটা টেক্সট করে, একটা মেসেজ পাঠায়, রাত 12টা হবে। সে আমাকে এইভাবে প্রপোজ করে যে আমাদের সম্পর্কটা আমরা সম্পর্ক করতে পারি, তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি আমাদের ফ্যামিলি দুই ফ্যামিলি রাজি থাকে তাহলে আমাদের বিয়ে হবে, যদি
এই শর্ততে আমরা দুজন রাজি থাকি, তাহলে আমরা সামনে মানে আগাতে পারবো, মানে আমরা সম্পর্কে জড়াতে পারবো। যদি এরকম আমরা আমি মেনে নিই বা ও তো বলিয়ে দিছে, তার মানে আমি যদি এরকম শর্তে রাজি হই তাহলে আমরা সম্পর্ক আগাতে পারি। তারপর আমি কিছু বলি নাই। তারপরের দিন ঠিক সকাল 10টার দিকে সে আমাকে টেক্সট করে আবার ইউ টাইম ইজ ওভার, সে আমাকে সকাল পর্যন্ত সময় দেয়। আচ্ছা, তারপর আমি তখন আমি আসলে কোনো কিছু না ভেবে, সাত পাঁচ না ভেবে, বয়স কম ছিল, স্কুলে পড়ি, তো ওরকম কোনো কিছু চিন্তা করিনি ভবিষ্যতে কী হবে না হবে, বিয়ে তো অনেক সময়, তো আমি কোনো কিছু না ভেবে আমি হ্যাঁ বলে দিই। তারপরে চলতে থাকে আমাদের পথ চলা, তারপর যত ঝামেলা সব কিছু পেরিয়ে আজকে আমাদের পথ চলার 9 বছর, 9 বছর না আরও বেশি হবে, বিয়ের 9 বছর, তো তাছাড়া এমনিতে আর বেশি হবে। আর আচ্ছা, আমাদের সম্পর্কটা যখন হয়, আমাদের আমাদের ফার্স্ট দেখা হয় আমাদের একটা কাজিনের বিয়েতে 2003-এ অগস্টের দিকে, তাও একদিনের জন্য দেখা হয়। তারপর তার সাথে আমার রিলেশন হওয়ার পরেও 2003 থেকে 2006 পর্যন্ত আমার সাথে তাদের কোনো দেখা হয় নাই, কারণ আমি ছিলাম আমাদের অনেক অনেক দূরে ছিল, সে ঢাকা ছিল, ঢাকা, আর তার বাড়ি হচ্ছে কক্সবাজার, আর ছিল হচ্ছে ঢাকা, তো আমি ছিলাম আমার গ্রামের বাড়িতে। তো আমি যখন তারপরে আমি যখন ঢাকায় যাই 2006-এর দিকে ঢাকায় যাই, তখন তার সাথে আমার দেখা হয়েছিল আবার, বাট 2003 থেকে 2006 পর্যন্ত তার সাথে আমার কখনো দেখা হয়নি, শুধু ফোনে কথা হইতো। আলহামদুলিল্লাহ, সব ঝামেলা শেষ করে তারপর আমরা আল্লাহর রহমতে এখন ভালো আছি, যে হ্যাঁ শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তো সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, আশা করি দোয়া করবেন, সবাই দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।